থানার ওসি শাস্তিমূলক বদলি, কর্তব্যত গাফিলতি করার অভিযোগ, তিন আরক্ষীক নিলম্বন, চোর ডকাইতে সিপাসার থানার পলায়ন করা যেন একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে পড়ছে। রাইজে গতাই দিয়া অপরাধী পলায়ন করার বাবে সিপাসার থানার নাম হয়তো অসমতেই বিখ্যাত। শুকুরবারে নিশা গরুখুটির রাইজে করায়ত্ত করেছিল দুটা বাইক চুরক। রাইজে করায়ত্ত করে দুই চুরক গতাই দিছিল আরক্ষীক, কিন্তু আরক্ষীক গতাই দিয়ার পাছতেই বাইক চুরিত অভিযুক্ত নির্মল ডেকা আর নয়ন ডেকায় সিপাসার থানার পরাই পলায়ন করে। বাইক চুর দুটার পলায়নের খবর সদরি হওয়ার রাইজ উলাই আহে থানার সম্মুখলৈ। তার পাছতেই আরক্ষীর বিরুদ্ধে রাইজে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে। আমি থানাত নি গতাই দিল, কবে গেলে আমিও নিজে গৈছো, আমি তাতে থানাত আছো। তারপিছত কি করেছে, কোনো হ্যান্ডকাম্প নোহাকে লকআপ নোহাকে রাখিছে, বাইরতে রাখিছে বলে কব লাগিব, গেটের মুখতে বহি থই আছে। সিপাহীর যেন কোনো গুরুত্ব নাই, ইফালে যায় ইফালে যায়, আমি আছো কিবা বেলেগ কামত, তাতে আমি বাইকর কিবা কিবি সুধি আছে, আমি তাতে আছো। তাতে সেকেন্ড অফিসার আছে, ফার্স্ট অফিসার, কিবা কিবি ধমকি দিয়ে গুছি আহিল। তারপিছত ইফালে এটা স্যার আহিল, এইটু হেৰি নিব, আসামি নিবর করা। তারপর ফার্স্ট অফিসার তারপর হরাল, আমি সেইটো কারণে আমি বেশি খুব পাইছো, কিবা হয়তো কথা পাতি পলুয়া খেদি আছে। শুকুরবারে নিশা রাইজে দুই চুরক আরক্ষীক গতাই দিতে সিপাসার থানার ভারপ্রাপ্ত বিষয়া মুকুল হাজরিকায় প্রকারান্তরে দিছিল রাইজক ভাবুকি। আর এলোকে মানে পলুয়ে পঠাইছে, নিশ্চয় এলোকে তার জড়িত আছে, নহলে এই কাম করিব নোৱাৰে। রাইজর প্রতিবাদত হেও মানিবলৈ বাধ্য হল আরক্ষী। স্থানীয় লোকর এনে প্রতিবাদত বিতত হয়ে পড়ে দরং আরক্ষী, লগে লগেই প্রতিবাদস্থলীত উপস্থিত হয় আরক্ষীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। সিপাসার থানার ভারপ্রাপ্ত বিষয়ার লগতে কর্তব্যরত আরক্ষীর গাফিলতি রাইজর সম্মুখতেই স্বীকার করে দরং আরক্ষী। লগতে প্রতিবাদী জনতাক আশ্বস্ত করবলৈ বদলি করা হয় উচিত, তিনজন আরক্ষীক করা হয় নিলম্বন। আমার যিনজন ভারপ্রাপ্ত বিষয়া হয় আরক্ষী সিপাসার থানার, অলরেডি ট্রান্সফার করেছে, নতুন ওসি আহি আছে বর্তমান, আর যিকেজন কালি ডিউটিত আছিলে তেওঁলোকৰ কর্তব্যত গাফিলতি পড়ার কারণে তেওঁলোকৰ এগেইনস্টো ডিপার্টমেন্টাল একশন লওয়া হয়েছে। আর এটা আমার প্রাইম মোটিভ হয়েছে, আমি যিকেজন মানে চুর যিকেজন আছে তেওঁলোকক আমি শীঘ্রে করায়ত্ত করবলৈ আপনি আমি যৎপর নাস্তি আমি চেষ্টা করে আছো। দরং আরক্ষীর এই ঘোষণার পাছতেই প্রতিবাদকারী সকল শান্ত হয়, উঠাই লয় প্রতিবাদী কার্যসূচী। ভবিষ্যতে এনে ঘটনার পুনরাবৃত্তি নঘটারও আশ্বাস দিয়ে আরক্ষী। সিপাসারৰ পৰা দুলাল হাজৰিকাৰ রিপোর্ট, এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।